সো এখন সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে, ফাঁকে ফাঁকে ছেলেকে পড়াচ্ছিও। আর আজকে রান্নার সেরকম ঝামেলা নেই, অনেকটা রান্না করাই আছে কালকের। আজকে জাস্ট অল্প কিছু রান্না করব, বাট সকাল সকাল এত বৃষ্টিতে কিন্তু ভীষণ আমি অনিয়ন পাকোড়া খেতে ইচ্ছে করছে। তো যেহেতু খেতে ইচ্ছে করছে, খেতে ইচ্ছে করলে বানিয়ে ফেলি আমি সঙ্গে সঙ্গে, তো ভাবলাম যে একটু অনিয়ন পাকোড়া করব, খাবো, খেতে ইচ্ছে করছে। বেশ ক্রিস্পি অনিয়ন পকোড়া থাকবে উইথ টমেটো সস, তো সেটা তো বানাবোই। আর ছেলে এসব খায় না, জাস্ট আমার জন্যই বানাবো, হাজবেন্ড তো চলে গেছে অফিসে তাড়াতাড়ি, সো সেটা বানাবো। আর যেটা বানাবো সেটা হচ্ছে যে মাছটা করবো, তো এবার একটু বেলায় করলেও হয়ে যাবে। তো আজকেও কিন্তু ছেলেকে পেয়েছি, সারাদিন বেশ মজা করেই কাটবে, বাট স্কুলটা যাওয়া হচ্ছে না, সেটা একটা ইস্যু। সো ফ্রেন্ডস, এখন কিন্তু ব্রেকফাস্ট করার টাইম হয়ে গেছে, প্রচন্ড খিদে পেয়েছে। আর যেরকম বলছিলাম যে খুব ইচ্ছে করছে আমার অনিয়ন পাকোড়া খাওয়ার, তো আমি সেই জন্য কিন্তু প্রিপারেশনটা নিচ্ছি। চলুন দেখা যাক যে কীভাবে আমি অনিয়ন পাকোড়াটা বানাচ্ছি। সো অনিয়ন পাকোড়া বানানোর জন্য আমি, দেখুন, তার সাথে আমি একটুখানি আলুও দিই। আমি একদম সরু সরু করে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি, ধুয়ে এই পোলটার মধ্যে রেখে দিয়েছি। এবার আমি এতে কি কি অ্যাড করব বলে দিচ্ছি, দেখতে থাকো। সো আমি এটা ফার্স্টে অ্যাড করব হচ্ছে রেড চিলি পাউডার। দেখুন আমি রেড চিলি পাউডার অ্যাড করলাম। আচ্ছা, তারপর আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে টার্মারিক। টার্মারিক অ্যাড করছি। আচ্ছা, তারপর যেটা অ্যাড করব সেটা হচ্ছে সুগার। সো ফ্রেন্ডস, দেখুন আমি কী কী অ্যাড করছি। আমি জাস্ট এখানে অ্যাড করেছি হচ্ছে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার যেটা অ্যাড করব সেটা হচ্ছে নুন। নুন অ্যাড করব, স্বাদ মতন অ্যাড করবেন। এইবার যেটা অ্যাড করব সেটা হচ্ছে আমি বেসন অ্যাড করব আর কর্নফ্লাওয়ার অ্যাড করব, তো তাহলে কুচ কুরকুরেটা বেশি হয়। তো আমি এখানে বেসনটা দিয়ে দিলাম আর আমি অ্যাড করবো হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু বেশ ক্রিস্পি টাইপের একটা ব্যাপার আসে। সো আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি 4 টিস্পুন দেব, হয়ে গেল। সো এবার আমি জাস্ট এটাকে একটু জল দেবো, দিয়ে জাস্ট এই ব্যাটারটা তৈরি করে নেবো। তো সাথে থাকুন, আমি ব্যাটারটা তৈরি করে আসছি আর গরম গরম তেলে ফ্রাই করব আর তারপরে খাবো। দারুণ একটা রেসিপি বর্ষার, দেখতে থাকুন। সো দেখুন আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি, বেসন দিয়েছি, অ্যারোরুট দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি আর খুব সরু সরু করে পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি। নিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, গরম হচ্ছে, এবার জাস্ট গরম গরম ভাজবো, ডিপ ফ্রাই করবো, তুলে নেব আর খাবো। কারণ বর্ষাকালে কিন্তু এই আইটেমটা দারুণ খেতে লাগে, তো বাড়িতে আপনারাও বানাতে পারেন, কারণ বৃষ্টি আজকেও সারাদিন ধরেই চলবে। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। সো আমার কিন্তু তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে দেখুন তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি, তাহলে দেখুন আর দেখতে থাকুন। আমি এক একটা করে ছাড়ছি, আমার অ্যাসিডিটির প্রবলেম আছে, খেতে অনেক কিছু ইচ্ছে করে কিন্তু খেতে পারি না সব কিছু। সো হয়ে গেছে, আমি জল ছেড়ে দিয়েছি, দেখুন হচ্ছে। তো একদিকটা হলে আমি আরেক দিকটা উল্টে দেবো, আগে হোক একটা দিক ইয়েলোইশ ভাব হলে আমি কিন্তু খেয়ে দেবো। আর এগুলো কিন্তু ডিপ ফ্রাই করতে লাগে, তো আমি চারটে ছেড়ে দিয়েছি। জাস্ট একদিকটা ভালো করে হলে আমি আরেকটা দিক
করতে থাকবো, উল্টে দেবো, ব্যাস তারপরে খেয়ে নেবো। কারণ প্রচন্ড বেশি খিদে পেয়ে ছেলেকে পড়াতে পড়াতে অনেকটা টাইম হয়ে গেছে, বুঝতে পারিনি তো, এখন এত বেশি খিদে পেয়েছে যে চটজলদি বানাচ্ছি। তো সাথে থাকো আর দেখতে থাকো। সো ফ্রেন্ডস দেখুন, আমার কিন্তু একদিক হয়ে গেছে, আমি জাস্ট আরেকটি উল্টে দিয়েছি। অনিয়ন পকোড়া, অনিয়ন পটেটো পকোড়া, আমি অনিয়নের সাথে সবসময় একটু আলুটাও দিয়ে দিই সরু সরু করে কেটে। সো অলমোস্ট আমার হয়ে এসছে, এটা যখন আর একটু লাল লাল হবে রেডি, আমি তুলে নেবো আর খাবো। সো এই বর্ষায় এর যে ভালো আর কিছু হয় না, গরম গরম চা বা গরম গরম কফি দিয়ে অনিয়ন পকোড়ার এক আলাদা ইমোশন। সো আপনারাও চটজলদি বাড়িয়ে বানিয়ে নিন বাড়িতে আর খান, আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলুন কমেন্ট করে। দেখুন আমি কিন্তু তুলে নিয়েছি, প্লেটে সার্ভ করে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি, সাথে একটু মুড়ি আর একটু সরষের তেল আর একটু চানাচুর, দারুণ জমে যাবে এই বৃষ্টিতে। সো তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিস্পি অনিয়ন পকোড়া। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন। এইভাবেই আমি নতুন আবার কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো, কারণ আমি বলেছিলাম যে আমি পুজোর মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট নিউ রেসিপি শেয়ার করবো, যাতে আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন বা গেস্টদেরকে খাওয়াতে পারেন। তো সাথে থাকুন আর দেখতে থাকুন আমার সমস্ত ভিডিওসগুলো। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু আমার ইচ্ছে হয়েছিল অনিয়ন পকোড়া খাওয়ার, তো অনিয়ন পকোড়া কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম আর আমি ব্রেকফাস্টটা করে নিয়েছি। ব্রেকফাস্টে করতে করতে কিন্তু আমার কাছে একটা সারপ্রাইজ আসে, আমি নিজেই জানি না যে আমার হাজব্যান্ড কখন আমার জন্য অর্ডার করেছে দুটো গিফট, যেটা কিনা আমি আজকে রিসিভ করেছি। তো রিসিভ করে কিন্তু একটা আলাদা আনন্দ পেয়েছি, কারণ আমি জানতামই না, আর যে কোনো সারপ্রাইজ গিফট কিন্তু খুবই মজা দেয়। আর আমার পার্সোনালি সানগ্লাসেস, লিপস্টিক, পারফিউম অ্যান্ড ব্যাগ খুবই পছন্দ। তো যেই দুটো গিফট আমি রিসিভ করেছি তার মধ্যে একটা সানগ্লাস আছে আর একটা ওয়াচ আছে, ওয়াচও পছন্দ, বাট নাও ডেজ ওয়াচ খুব একটা ইউজ করা হয় না, যেহেতু খুব কম বাইরে বেরোনো হয় আর ফোনেতেই চলে যায়, তাও ভালো লাগে, খারাপ লাগে না, বাট এই জিনিসগুলো আমার খুব পছন্দের, পারফিউম, ব্যাগ অ্যান্ড সানগ্লাসেস। সো আমার কাছে দুটো গিফট আমি রিসিভ করেছি আর আমি খুব মজা পেয়েছি, আনন্দ পেয়েছি, তার কারণ কিছু না জানিয়ে যদি গিফট পাওয়া যায় তা আলাদাই মজা। সো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, চলুন দেখে নেওয়া যাক যে আমার ওয়াচটা আর সানগ্লাসটা কেমন দেখতে হয়েছে। সো ফ্রেন্ডস, সকাল সকাল কিন্তু আমি দুটো গিফট রিসিভ করলাম, যেটা আমাকে খুব আনন্দ দিয়েছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করার। একটা হচ্ছে সানগ্লাস, দেখুন আমি খুলে দেখাচ্ছি, অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য ওয়াচ, ওয়াচও আমার খুব পছন্দের যেটা আমি রিসিভ করেছি, দেখুন। ওয়াচটা আমার খুব পছন্দ হয়েছে, সকাল সকাল গিফট পাওয়ার মজাটা আলাদা। সানগ্লাসটা আছে, সানগ্লাসটা যদিও আমি এখনো ট্রাই করিনি পরে, সো পরবো কোথাও বেরোলে, বাট তাও খারাপ হয়নি খুব একটা। আমি দেখাচ্ছি সানগ্লাসটা, দেখুন